দর্শক, আমি ওমর ফারুক, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের বিষয় জোটের মেরুকরণ, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর আবু সাইদ, সাবেক তথ্য প্রতিমন্ত্রী ও রাজনীতিবিদ, মুফাজ্জল করিম, সাবেক সচিব ও সাবেক হাই কমিশনার, এবং অধ্যাপক ডক্টর মিসবা কামাল, ইতিহাস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। দর্শক, আপনারাও টেলিফোনে সরাসরি অংশ নিতে পারবেন, এজন্য টেলিভিশনের পর্দায় দেওয়া নম্বরে ফোন করতে হবে, এছাড়া ফেসবুক অথবা এসএমএস এর মাধ্যমেও আপনারা আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। তো আমরা আলোচনা শুরুর আগে সুনামগুলো দেখে আসছি। এবছর হজ ফ্লাইট বাতিল হলে মিলবে না অতিরিক্ত ফ্লাইট পরিচালনার সুযোগ, যথাসময়ে সব প্রক্রিয়া শেষ করার তাগিদ, নির্দিষ্ট সময়ে প্রস্তুতি শেষের প্রত্যাশা হবে। আয় বৈষম্য দূর করে জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করছে সরকার, ইজিআর এর প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধানমন্ত্রী বললেন জনগণ চাইলে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে। জাতীয় নির্বাচনের আগে ঘরোয়া কর্মসূচি থেকে বের হয়ে রাজপথে বড় আন্দোলনের পরিকল্পনা বিএনপির, অরাজকতা হলে কঠোর হাতে দমনের হুঁশিয়ারি আওয়ামী লীগের। ভুয়া জন্মদিন পালন ও পতাকা অবমাননার মামলায় বেগম জিয়ার জামিন আবেদন নামঞ্জুর, আদালতের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তার আইনজীবী। এবং কেরানীগঞ্জে ডোবায় পড়ে নিখোঁজ দুই শিশুর মধ্যে একজনের লাশ উদ্ধার, আলো না থাকায় অভিযান স্থগিত। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের এই আজকের এই আলোচনায়। জোটের মেরুকরণ আমরা আজকের আলোচনার নাম দিয়েছি। আমরা জানি যে সাম্প্রতিক সময়ে খুব শীঘ্রই আগামী 30 তারিখে 3টি সিটি কর্পোরেশনের নির্বাচন হবে, এবং সেই সিটি কর্পোরেশন নির্বাচনের একটির থেকে আমরা খবর পাচ্ছি যে সিলেটে সেখানে 20 দলীয় জোট, অর্থাৎ বিএনপির যে জোট, তাদের যে অন্যতম শরিক জামাত, তাদের প্রার্থী এখনও পর্যন্ত আমরা যতদূর জানি যে প্রত্যাহার করেনি, এবং তারা বলছেন যে তাদের প্রত্যাহার করার তেমন কোনো ইচ্ছেও নেই। এছাড়া আমরা সাম্প্রতিক সময়ে যে সরকারি যে জোট রয়েছে সেখানে হোসেন মাহমুদ এরশাদকেও শুনেছি যে জোট নিয়ে তারও কিছু অস্বস্তি এবং আপত্তির কথা আমরা শুনতে পেরেছি, এবং সামনেই জাতীয় নির্বাচন আর 5-6 মাস পরেই। সব মিলিয়ে আপনারা কি দেখছেন? যে তিনজনের কাছে আমার অভিন্ন প্রশ্ন যে আগামী জাতীয় নির্বাচন এবং সামনের যে দিনগুলো আছে তাতে কি জোটের নতুন কোনো মেরুকরণ, নতুন কোনো হিসেব নিকাশ আপনারা দেখতে পান কিনা। আমি প্রথমেই অধ্যাপক ডক্টর আবু সাইদ আপনার কাছে আসতে চাই। দেখুন, জোটের রাজনীতি আমাদের দেশে মূলত ভোটের রাজনীতি। ভোটের মেরুকরণকে সামনে রেখেই জোট গঠিত হয়, আর জোট গঠিত হয় অনেক সময় নির্বাচন কেন্দ্রিক, যেটা ভোটের কথা বললাম, আদর্শিক জোট গঠিত হয় আবার, এটাও মূল্যায়নের বিষয় এবং গুরুত্বপূর্ণ বিষয়। তার সাথে সাথে আরেকটা বিষয় হলো যে আন্দোলন কেন্দ্রিক জোট গঠন। এখন আমাদের দেশে যে জোটগুলো আছে, বিদ্যমান যে জোটগুলো আছে, সেই জোটগুলোর ভিতরেই মেরুকরণ চলছে এমনটি মনে হয় না। কারণ আমাদের দেশের রাজনীতিতে আমি যদি একটু পিছনে ফিরে যাই, মুসলিম লীগের বিরুদ্ধে যখন যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল, সেই যুক্তফ্রন্ট কিন্তু জোট ছিল একটা, আওয়ামী লীগ, কৃষক শ্রমিক পূজা পার্টি, নিজামে ইসলাম নিয়ে জোট ছিল। সেই জোটের মাধ্যমে সেটা ভোটের রাজনীতি হলেও, ভোটের সমীকরণ হলেও, তার সাথে যেটা যুক্ত ছিল সেটা হলো এই, এটা আদর্শিক দফা, সেটা হলো 21 দফা। তার ভিতরে সাম্রাজ্যবাদ বিরোধিতা থেকে শুরু করে প্রগতিশীল আন্দোলনের ধারাবাহিকতার কি হতে পারে সেটা, এবং আঞ্চলিক স্বায়ত্তশাসন যেটা পরবর্তীকালে 6 দফার ভিতর মূর্ত হয়ে উঠেছে সেসব বিষয়, এবং পাকিস্তান আন্দোলনের ভিতর থেকে যে দুই পাকিস্তানের দুই অংশ, মাশরিকি মাগরিবি পাকিস্তান, এই দুই অংশ দুটি আলাদা রাষ্ট্রের জায়গায় একটা রাষ্ট্র পাকিস্তান হয়েছিল, সেই রাষ্ট্রের যে জুলুম নির্যাতন শুরু হলো শুরু থেকেই, সেই প্রেক্ষাপটকে সামনে রেখে সেদিন জোট গঠন হয়েছিল। এখানে আরেকটা কথা একটু উল্লেখ করি, এটা বাঙালি জাতির জন্য বেদনাদায়ক, সেটা হলো এই,
1940 সনে লাহোর যে প্রস্তাব হয় সেখানে তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হক এই প্রস্তাবটা উত্থাপন করেছিলেন। সেখানে পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চলে দুটি অংশ নিয়ে স্বাধীন একটা রাষ্ট্র হবে। 1946 সনে আবার হোসেন শহীদ সোহরাওয়ার্দী সাহেব যেন মুখ্যমন্ত্রী ছিলেন, তখন দিল্লি কনভেনশনে এক পাকিস্তানের প্রস্তাব আসে এবং সেই প্রস্তাবের ভিত্তিতে পরবর্তীকালে পাকিস্তান হয়। দুঃখজনক এই জায়গায় যে পরবর্তীকালে এই দুই মহামানব তাদের কাউকে পাকিস্তান রাষ্ট্র ক্ষমতায় যেতে দেওয়া হয়নি, এমনকি সোহরাওয়ার্দী সাহেবের নাগরিকত্ব বাতিল করা হয়েছিল পাকিস্তান হওয়ার পরপরে, এক বছর পরপরে, এবং শেরে বাংলা একে ফজলুল হককে রাষ্ট্রদ্রোহী দেশদ্রোহী চিহ্নিত করেছিল। এই সমস্ত রাজনৈতিক প্রেক্ষাপটকে সামনে রেখে জোট গঠিত হয়েছিল 54 সনে। সেই জোটের কিন্তু আমি বলেছি কর্মসূচি ভিত্তিক ছিল, যেটা সুদূর প্রসারী বাঙালি জাতির জন্য রাষ্ট্রভাষা বাংলা হওয়ার থেকে শুরু করে যাচ্ছিল, জমিদারি উচ্ছেদ থেকে শুরু করে যত প্রগতিশীল ধারাগুলো ছিল সেগুলো ছিল, তার সাথে সাথে নির্বাচন কেন্দ্রিক জোট ছিল। তখন কিন্তু মেরুকরণটা এইভাবে ছিল। পরবর্তীকালে আমি বিস্তৃত ইতিহাসে যাব না, একবার খুব তাড়াতাড়ি চলে আসবো, সেটা হলো 54-র পরে, তারপরে আইন বিরোধী আন্দোলনে তখন কিন্তু জোরটা হয় সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার একটা লড়াই, পার্লামেন্টারি ডেমোক্রেসির লড়াই। সোহরাওয়ার্দী সাহেব সেটা সব দলকে নিয়ে একটা জোট করলেন NDF। এটা এখানে কিন্তু একটা মেরুকরণ হলো, সামরিক শাসনের বিরুদ্ধে মেরুকরণকৃত একটা জোট গঠিত হলো। তার কাজে ছিল সবার আগে গণতন্ত্র চাই, স্লোগানটা ছিল সোহরাওয়ার্দী সাহেবের। NDP-র পরে পরবর্তীকালে আবার ডাক হলো, ডাক। সেই ডাকের ভিতরে অবশ্য রাজবন্দীদের মুক্তি, বঙ্গবন্ধুর মুক্তি, বিভিন্ন বিষয়ে প্রকাশ্যে অপ্রকাশ্যে চলে আসে এবং সেটা আন্দোলন বেগবানা হয়। পরবর্তী ছাত্র আন্দোলনের মাধ্যমে অভ্যুত্থান ঘটে, বঙ্গবন্ধু আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে মুক্ত হন এবং পরবর্তী বঙ্গবন্ধু উপাধি লাভ করেন, জাতির তাকে উপাধি প্রদান করে। এই জোট গঠনের তাহলে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়া এবং প্রতিক্রিয়া দুটি আছে। যুক্তফ্রন্ট গঠনের পরপর শাসক গোষ্ঠী যে ধরনের আচরণ করেছিল সেটা তাদের একটা প্রতিক্রিয়া, ভয়াবহ একটা প্রতিক্রিয়া। এই জনগণের ম্যান্ডেটকে বানচাল করে দিয়ে তারা তাদের শাসন ব্যবস্থা যাতে অব্যাহত থাকে সেই ব্যবস্থাগুলো করেছিল। তাহলে আমরা কী দেখব যে সময়ের প্রয়োজনে জোট গঠিত হয় এবং এই জোট যে রাষ্ট্র ক্ষমতা সবাই যায় তা কিন্তু যায় না, সবাই অংশীদারিত্ব পায় তা কিন্তু পায় না। তারপরেও জোট আছে, জোট থাকবে এবং এই উপমহাদেশের রাজনীতিতে বলেন এবং বিশ্ব প্রেক্ষাপটে বলি, মালয়েশিয়া বলি, সব জায়গায় কিন্তু এখন জোট গঠনের রাজনীতি এবং মেরুকরণের রাজনীতির দিকে চলছে, যে মেরুকরণের কথা আপনারা তুলেছেন। এখন মেরুকরণের দিক যেতে গেলে যেটা প্রথমে আমার কাছে বিবেচ্য সেটা হলো তার একটা আদর্শিক ভিত্তি থাকতে হবে। শুধুমাত্র ক্ষমতায় যাব এইটা নিয়ে একটা মেরুকরণ হতে পারে না, এবং হলেও সেটা দীর্ঘস্থায়ী হয় না, ক্ষণস্থায়ী হয়। তাহলে আদর্শিক ভিত্তিক একটা রাজনীতির ক্ষেত্রে মেরুকরণ করতে হলে দীর্ঘ লড়াই সংগ্রামের ভিতর দিয়ে যদি সিঙ্ক্রোনাইজড একটা মনোভাব করে নেওয়া ওঠে দলগুলোর ভিতরে, জোটের ভিতরে, তাহলে সেই জোটগুলো অনেকটা সুবিধাবাদী ভূমিকা পালন করে, সেটা জনমানুষের কোনো কোনো সময় কোনো মঙ্গল আর আনে না। দীর্ঘস্থায়ী মঙ্গল আনার যে বিষয়টা আছে সেটা অনুপস্থিত থাকে আজকে। সেই জন্য আমরা দেখব যে বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা আপনি তুলেছেন, মানে বর্তমান বর্তমান প্রেক্ষাপটে যেটা বলেছেন, এখানে মোটামুটিভাবে দুই দাগে জোট আছে। একটা হলো আমরা বলি এক কথায় যে মুক্তিযুদ্ধের পক্ষের একটা জোট, আর একটা বলি মুক্তিযুদ্ধ বিপক্ষে একটা জোট সহজ দাবে। এবং মুক্তিযুদ্ধ মাঝখানে যে বামপন্থী সংগঠনগুলোর যে জোট আছে সেটাকে আপনি কোন দিকে ফেলবেন? এটা পাবলিক পারসেপশনে এটা খুব এখনো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে নাই, কিন্তু রাজনৈতিক বাতাবরণে এর অবশ্যই গুরুত্ব আছে। আমি পাবলিক পারসেপশনের কথা বলছি, জনধারণার থেকে সমর্থন থেকে কথা বলছি। সেই হিসাবে যদি আমরা দেখি তাহলে স্বাধীনতার পক্ষে এবং বিপক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে এবং বিপক্ষে যে জোটগুলো হয়েছে, মুক্তিযুদ্ধের পক্ষের জোটগুলোর ভিতরে এখন পর্যন্ত
পূর্বে যে ধরনের মেরুকরণ আছে, যে ধরনের কাঠামোগত কিংবা যে ধরনের কর্মতৎপরতা আছে, সেই ধরনের কিন্তু বলবৎ আছে। কিন্তু দেখা যাচ্ছে এখানে ২০ দলীয় জোট, যেটা হেডেড বাই বিএনপি, সেখানে কিন্তু কিছু একটা টানপড়ন আছে। কারণ বিভিন্ন আন্দোলনের সময় যুদ্ধাপরাধের বিচারের পরে জামাত নেতাদের ফাঁসি হওয়ার প্রেক্ষিতে বিএনপির ভূমিকা নিয়ে জামাতের প্রশ্ন, এগুলো নানা কিছু মিলিয়ে তাদের ভিতরে একটা জটিলতা সৃষ্টি হয়েছে। সেই জটিলতার একটা পরিষ্কার স্ফুরণ আমি দেখি এই সিলেটের নির্বাচনে গিয়ে। এটা একটা আমি বলবো টার্নিং পয়েন্ট, অর্থাৎ জামাত তার ন্যায্য হিসেবটা চাচ্ছে প্রকাশ্যে, জোটের ভিতরে থেকে এটা সব না করে প্রকাশ্যে নিয়ে এসছে। প্রকাশ্যে আনার অর্থই হলো এটা মেরুকরণ না, এটা মেরু ভাঙার একটা দিক। এই কথাটা আমাদের বিবেচনায় রাখতে হবে। এর পরে আমার কাছে কথা আছে, আমি পরে ধন্যবাদ। মুফাজ্জল করিম স্যার, আপনার কাছে আসতে চাই এই বিষয়ে। জি ধন্যবাদ। দেশে এখন রাজনৈতিক তৎপরতা বৃদ্ধি পাচ্ছে যতই দিন যাচ্ছে, নির্বাচন যত কাছে আসছে, রাজনৈতিক হাওয়া গরম হচ্ছে, আস্তে আস্তে আরও গরম হবে। এর মধ্যে জোট নির্জোট, অর্থাৎ জোট অথবা জোট নাই, এরকম পরিস্থিতির কথাই আমরা আলাপ করব। দেখুন, আমার তো জানা মতে মার্কিন যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্য অর্থাৎ ব্রিটেন, এ সমস্ত এরকম দুই চারটা দেশ ছাড়া সবখানেই কিন্তু রাজনৈতিক দলের সংখ্যা অনেক। এদের যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধানত দুইটা দল, যুক্তরাষ্ট্রে যুক্তরাজ্য এরকম তিনটা দল, এর বাইরে আরও আছে ছোটোখাটো দুই তিনটা, না না সেটা তো তিনটার মধ্যে পড়ে, এলডিপি। আমি বলছি তার বাইরে আর একটা আছে, ওটার নাম বোধ হয় বিএনপি, কি মানে বাংলাদেশের বিএনপি না আর কি। হাওয়ার কিন্তু প্রধানত বড় বড় দেশগুলোতে, এই সমস্ত দেশগুলোতে রাজনৈতিক দলের সংখ্যা কম। কিন্তু যে সমস্ত দেশে রাজনৈতিক দলের সংখ্যা অনেক বেশি, বাংলাদেশ বলুন, ভারত বলুন, পাকিস্তান বলুন, বা ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ইত্যাদি, সবখানেই মোটামুটি দলের সংখ্যা বেশি। প্রধান দল হয়তো দুই তিনটা থাকে, চারটা থাকে ম্যাক্সিমাম, দুই তিনটা চারটা, কিন্তু বাদবাকি ছোট ছোট দলগুলো তারাও বেশ সক্রিয় এবং বেশ অ্যাক্টিভ থাকে। ফলে যখন ভোটের ব্যাপারটা আসে, কারণ নির্বাচনটা কি, নির্বাচন হচ্ছে ভোটে জয়লাভ অথবা পরাজয়, দুইটার একটা। জয়লাভ করলে পরে একেবারে মানে জান্নাত পাওয়া গেল, জান্নাতুল ফেরদৌস, আর পরাজিত হলে পরে একেবারে দুজকে পড়ে গেলাম। এটাই আমাদের দেশের বাস্তবতা। অতএব জান্নাতুল ফেরদৌসে যাওয়ার জন্যে যে করেই হোক, জোট করে বলুন, জোট ভেঙে বলুন, যে করেই হোক, যাওয়ার একটা প্রচেষ্টা থাকে। এখন বড় দুই দলের বর্তমানে নির্বাচনের আগে, অর্থাৎ গত কয়েক বছর যাবৎ যেটা আছে, সেটা হলো একটাকে বলা হয় ২০ দলীয় জোট, যেটাতে বিএনপি যেটার নেতৃত্বে, আর একটি ১৪ দলীয় জোট যেটাতে আওয়ামী লীগ এবং তারা ক্ষমতায় আছেন। এখন এই জোট তো মোটেই স্থায়ী নয়, কোনো দেশেই স্থায়ী নয়, আজকে এখানে আসলে হয়ে যাবে। অতএব আগামী নির্বাচনের প্রেক্ষিতে কি হবে জোটের রূপরেখা? জোট থাকবে, কি তার রূপরেখা কি হবে? এখন আসল কথা হচ্ছে, জোটের লক্ষ্যটা হচ্ছে গিয়া ক্ষমতায় যাওয়া। আদর্শ এগুলো মুখে বলা হয়, কিন্তু আসল কথা হচ্ছে গিয়ে ক্ষমতায় যাওয়া। কোন দিকে গিয়ে জোট বাঁধলে পরে ভোট বেশি পাওয়া যাবে, আমি যেতে পারবো, আর আমার দল যদি যায় তাহলে পরে আমার কিছুটা হলে পরে একটু লাভ আছে, হয়তো আমি মন্ত্রিসভাতে দুই চারটা আসন পেতে পারি। ছোট দলগুলা সেগুলোই ভাবে, আর বড় দল তারা তো তারা মন্ত্রিসভা গঠন করবে, এবং কতটুকু তারা ছাড় দিতে পারে, ছাড় দিয়ে অন্য ছোট দলগুলাকে কাছে আনতে পারে, কত কম ছাড় দিয়ে বেশি দল আনতে পারে, বা কত কম দিয়ে অপেক্ষাকৃত বড় দলগুলোকে আনতে পারে, ছোট ছোটোর মধ্যে যারা অপেক্ষাকৃত বলো বড়। আমাদের দেশে যেমন জাতীয় পার্টি বা জামাত, সেই প্রচেষ্টাটা থাকে তাদের মধ্যে এবং সেটাই এখন চলছে। তো আদর্শের কথাটা উঠলো যখন, বিশেষ করে প্রফেসর আবু সাইদ যখন তুললেন আবার আদর্শের কথাটা, বলা হয়ে থাকে কি যে বর্তমানে যে দুইটা জোট আছে, একটা মুক্তিযুদ্ধের পক্ষের জোট
যেটা উনি বললেন, আর একটা মুক্তিযুদ্ধের বিপক্ষের জোট। বিপক্ষের জোট শুনে আমি একটু শিউরে উঠেছি। মুক্তিযুদ্ধের বিপক্ষে আছে এমন কোনো লোক বাংলাদেশে আছে বা থাকতে পারে বা থাকা উচিত মুক্তিযুদ্ধের বিপক্ষে? কিন্তু মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন এরকম অতীতের কথা না, অতীতের কথা আমি বলছি না, আমি বর্তমানের কথা বলছি। জামাতের ভূমিকা তো এখন আদালতের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে তাদের নেতারা ঠিক আছে নিষিদ্ধ, তাদের নেতারা দণ্ডিত এবং তারা হচ্ছেন তাদের দলের নিবন্ধন এর মধ্যে বাতিল হয়ে গিয়েছে। একটি টেবিলে খেতে বসেছে পাঁচজন, তার মধ্যে চারজন মুসলমান একজন হিন্দু, তাহলে কি এটাও হিন্দুদের টেবিল হয়ে গেল বা এটাকে সম্পূর্ণ মুসলমানের হয়ে গেলো? তা না, খেতে বসছি, খাবারটা যদি সকলের কাছে গ্রহণযোগ্য হয় ধর্মীয় অনুশাসন থেকেই হোক আর রুচির দিক থেকেই হোক যে কোনো কারণেই হোক, তাহলে সবাই খাবে সেখান থেকে। সেখানে ওই একজনের উপস্থিতির জন্যে সেটাকে একটা লেভেল দিয়ে দেওয়া যে এই টেবিলটা হিন্দুদের, এটা বলা যাবে না। সেই জন্যে অতীতে কে কী করেছেন না করেছেন, বর্তমানে ভোটে তাকে নেওয়ার জন্য সকলেই মনে মনে একটা আগ্রহ থাকে। যেমন বিএনপি জামাতকে নিয়েছে, আচ্ছা যেমন এখানে একটা ছোট হলেও একটা উদাহরণ দিতে হয়, স্বৈরাচারকে কে নিয়েছে? আওয়ামী লীগ নিয়েছে। অবশ্য এই স্বৈরাচারের বিরুদ্ধে সেই 80-এর দশকে বা তার শেষের দিকে কী না হয়েছে। অতএব এই এই এটা লেভেলটা আমার কাছে কিছুতেই গ্রহণযোগ্য কোনো দিন মনে হয় না। তাছাড়া আরেকটা কথা তো অবশ্যই উল্লেখ করতে হয়, বিএনপির মধ্যে কি কেউ মুক্তিযোদ্ধার বিরোধিতা করেছিল? তখন তো বিএনপির জন্মই হয়নি, এক। দ্বিতীয়ত, তাদের মধ্যে কি মুক্তিযোদ্ধা নাই? তাদের যিনি প্রতিষ্ঠাতা তিনি কি মুক্তিযোদ্ধা ছিলেন না? বা এই ধরনের অনেক বড় বড় মুক্তিযোদ্ধা যারা সক্রিয় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, অনেক খেতাবপ্রাপ্তরা পর্যন্ত ইহাতে দলের মধ্যে আছে। অতএব এই আদর্শের দিকটা আমরা বোধহয় আপাতত জোটের আলোচনা করছি সেটা একটু না করলেও হয়, কারণ এই জামাত, এই জামাত অতীতে 90-এর দশকে হাত মিলিয়েছে আমাদের মুক্তিযুদ্ধের যারা নেতৃত্ব দিয়েছিলেন 71-এ সেই আওয়ামী লীগের সঙ্গে। এখন আওয়ামী লীগ তাদেরকে সঙ্গে নিয়েই তখন রাজনীতি করেছে, ঠিক না? 86 সালে নির্বাচনও করেছে একসঙ্গে। তো এই সমস্ত প্রেক্ষিতে আমি বলতে চাই, এখানে কেউ আদর্শের জিনিসটা বড় করে দেখে না, সবাই দেখে ক্ষমতায় যাওয়ার দিকটা দেখে আর কি, এবং জোটটা গঠিত হয় সেইভাবেই হয়। আপনার এখন ইস্যু কী? এখন ইস্যু হচ্ছে কি ওই কী করে ইয়েকে, আপনার বিরোধী দলগুলোকে কী করে কাছে টানতে হবে, মানে ছোটোখাটো দল যারা আছে আর কি তাদেরকে, এমনকি যারা ইয়ের মতো আপনার জাতীয় পার্টির মতো দল যারা 14 দলের সঙ্গে আছে তাদেরকেও কেমন করে আটকায় রাখতে হবে। আবার এদিকে এরশাদ সাহেব তিনি আসল বিষয় হচ্ছে, এরশাদ সাহেবের বলুন বা জামাতে ইসলামের বলুন, তারা হচ্ছে দর কষাকষি করছেন। আমি মনে করি এই সময়টা হচ্ছে দর কষাকষির সময়, নির্বাচনের আগে আমাকে কতটা সিট দেবেন বলেন, আমি তো 300-এর 300টা ক্যান্ডিডেট দেওয়ার জন্য আমি প্রস্তুত হয়ে আছি, আমরা একা লড়াই করবো, এরশাদ সাহেব ঘোষণা দিয়েছেন। লড়াই করে জিতবেন না পরাজিত হবেন নাকি জামানত যাবে সেটা পরের কথা, কিন্তু আপাতত তিনি বলে বসে আছেন এবং সেভাবে তৎপরতাও চালাচ্ছেন তারা। তাহলে পরে এখানে কতটা কম সিট দিয়ে তাকে সঙ্গে রাখা যায়, এটা আওয়ামী লীগের লক্ষ্য। আর জাতীয় পার্টির লক্ষ্য, তারা জানেন যে তারা যদি ভালো একটা, যদি একটা তাদের দাবি উদয় 100 না কত এরকম ধরনের আর কি সিট, যদি বড় অঙ্কের একটা, বড় সংখ্যার একটা যদি সিট পেয়ে যায় তাহলে হয়তো তারা থাকবেও আর কি। জামাত, জামাত এখন বিভিন্নভাবে পর্যুদস্ত। গত 8-10 বছর যাবৎ জামাতকে মোটামুটি একেবারে বোতলবন্দি করে ফেলা হয়েছে, জেল জরিমানা দিয়ে দিয়ে। স্যার আমি এই এই প্রসঙ্গে আমি আপনার কাছে পরে আসবো যে এরকম একটা পর্যুদস্ত একটা দলকে কেন বিএনপির বয়ে বেড়াতে হবে, সেই প্রসঙ্গে আমি আপনার কাছে পরে আসবো। আমি অধ্যাপক মেজবা কামাল স্যার আপনার কাছে আসতে চাই, সেটা হচ্ছে একটা বিষয় আমি যদি আমি বলি একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে গত 10 বছর ধরে মানে দুই টার্ম আওয়ামী লীগ ক্ষমতায় আছে এবং অনেক ক্ষেত্রেই আওয়ামী লীগ তার অবস্থানকে সুসংহত করেছে, সেখানে তারা উন্নয়নের কথা বলছেন, আরও নানা কর্মসূচির মাধ্যমে তারা তাদের অবস্থানকে সুসংহত করেছেন। সেই ক্ষেত্রে আওয়ামী লীগের জন্য জাতীয় পার্টির সাথে গাঁটছড়া বাঁধাটা কতটা
মানে জরুরি বা অত্যাবশ্যকীয় বলে আপনি মনে করেন? আরেকটা হচ্ছে যে যেটা আমি মুফাজ্জল করিম স্যারকেও বলছিলাম, সেটা যদি আপনিও টাচ করেন, সেটা হচ্ছে যে এই যুদ্ধাপরাধীদের বিচার এবং এরপরে আদালতের মাধ্যমে তাদের মানে প্রমাণিত হওয়া যে তারা যুদ্ধাপরাধীদের দল এবং তাদের প্রধান প্রধান নেতারা সেখানে দণ্ডিত হয়েছেন, এরপরেও মানে বিএনপির আসলে কতটুকু লাভ হবে এরকম একটা দলকে তার সাথে মানে বয়ে যে, এবং যারা যেই দলটি নিজেরাও দাবি করেন যে মুক্তিযুদ্ধে তাদের বিশাল অবদান রয়েছে? জি, আমি আপনার প্রশ্নের শেষ ভাগ থেকে শুরু করি, দিয়ে শেষ থেকে শুরু করে প্রথমের দিকে যাই। আমি প্রথমে বলবো যে আপনার বিএনপি যে জামাতের সাথে সখ্যতাটা বজায় রাখছে এটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, কারণ জামাত যে আদর্শকে বহন করে, মতাদর্শকে, বিএনপি সেটাকেই ধারণ করে। এটা তাদের মধ্যে একটা মতাদর্শিক ঐক্যের জায়গা, যে কারণে তারা দুজনে একসাথে আছে। হ্যাঁ, কাজে আপনার আমি এতে খুব অবাক হই না। বিএনপির মধ্যে অনেক মুক্তিযোদ্ধা আছেন নিশ্চয়ই, ভাইবুল ছিলেন, কিন্তু সেই মুক্তিযোদ্ধারা একাত্তরে মুক্তিযোদ্ধা ছিলেন, এখন কি মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেন, এই প্রশ্নটা তো তোলা যেতেই পারে। হ্যাঁ, কাজে আপনার আমাদের খুব দুর্ভাগ্য যে যারা যুদ্ধাপরাধী তারা কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে আসে না, কিন্তু মুক্তিযোদ্ধারা যুক্তি মানে মুক্তিযোদ্ধাদের কেউ কেউ তারা যুদ্ধাপরাধীদের পক্ষে চলে যায়, আমরা সেটা দেখেছি। কাজেই আপনার বিএনপি জামাত একসাথে আছে এবং তারা একসাথে থাকবে এবং একসাথে মৃত্যুবরণ করবে, এটাই মনে হয় এর ভবিতব্য, কারণ পলিটিক্যালি মৃত্যুবরণ করবে। আমরা মুসলিম লীগ দেখেছি না, একসময় মুসলিম লীগ পাকিস্তান আন্দোলন করে পাকিস্তানের মতো একটা রাষ্ট্রের পর্যন্ত জন্ম দিয়েছে, সেই মুসলিম লীগ এখন কবরে শায়িত। হ্যাঁ, তো আপনার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে জনবিরোধী রাজনীতি করলে ওই তার জায়গা তার রাজনৈতিক কবর রচিত হয়। আমি কিন্তু এই দেশে দেখতে পাচ্ছি যে সেই কবর রচিত হচ্ছে, এবং সেটা ভালো, কিন্তু সেটা খারাপ নয়। খারাপ নয় এই কারণে যে সেখানে আপনার এরা তো একটা স্পেস দখল করে আছে, দীর্ঘদিন থেকে দখল করে আছে, এই 47 থেকে 71 পর্যন্ত ছিল এবং 71-এর পরে কিছুটা পিছু হটেছিল কিন্তু আবার সামনে এসেছিল, তো তারা এখনও স্পেস দখল করে আছে। কিন্তু এই স্পেসটা যদি অবমুক্ত হয় তাহলে সেখানে কিন্তু নতুন শক্তির উদ্বোধনের সুযোগ হবে। হ্যাঁ, এবং মানে মানে আমি মোফাজ্জল করিম ভাইয়ের প্রতি সম্মান রেখেই বলছি, ওনার কথায় মনে হলো যে মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে বলে কিছু নাই। হ্যাঁ, তো মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে বলে যদি কিছু না থাকে তাহলে এই দেশটা মুক্তিযুদ্ধের বিপক্ষে চলে যাবে। হ্যাঁ, মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ বলে নিশ্চিতভাবে আছে, আছে, এবং আমাদের দুর্ভাগ্য যে এখনও আছে, থাকা উচিত ছিল না, কিন্তু তারা আছে এবং বেশ জোরের সাথেই এখন পর্যন্ত আছে। তো এদেরকে আপনার রাজনৈতিক দৃশ্যপট থেকে অপসারণ করাটা জরুরি, এটা একটা কথা। দ্বিতীয় কথাটা যেটা আমি বলবো সেটা হচ্ছে যে ধরুন এই যে জাতীয় পার্টির কথা আপনি আলোচনায় এনেছেন, যে জাতীয় পার্টি এবং মোফাজ্জল করিম ভাই বলছিলেন যে এটা যে আপনার এরা তো স্বৈরাচারী এরশাদের দল এবং এর স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই গোটা 80 দশক জুড়ে আমরা করেছি, তো সেইখানে তাকে সাথে জোটে নিয়ে জোট গড়ার যে কাজটা হয়েছে এটাকে আমি কখনো সমর্থন করিনি, এখনো করি না। আর এর মধ্যে দিয়ে আসলে রাজনীতিতে আপনার কনভিনিয়েন্সের রাজনীতি হয়েছে, হ্যাঁ, কনভিকশনের রাজনীতি থেকে আমরা সরে গেছি, আমরা আসলে আদর্শের জায়গাটা থেকে সরে যেয়ে আমরা যেন সুবিধাবাদের রাজনীতির পথ নিই। আমি একটু যদি যোগ করি, সেটা হচ্ছে যে আপনার কাছে কি মনে হয় যে মানে মানে যেভাবে আসলে উপস্থাপন করা হয় এই দুইটা দল, যে দুইটা কথা জামাত এবং জাতীয় পার্টি, এই বড় দুইটা দলের কাছে জন্য আসলে কতটুকু এরা অনিবার্য বাংলাদেশের বাস্তবতায়? আমি আমি কোনো অনিবার্যতা দেখি না। ধরুন এখনো এরশাদ সাহেব তিনি বেশ কতগুলো আসন নিয়ে পার্লামেন্টে বসে আছেন এবং তারা আওয়ামী লীগের মানে সমর্থনে সহযোগিতায় সেই আসনগুলো পেয়েছেন। আজকে আওয়ামী লীগ যদি তাদেরকে ডিজন করে এরশাদ সাহেব কয়টা আসন পাবেন? 5টা আসন পাবেন কিনা আমার সন্দেহ আছে। হ্যাঁ, তিনি তার তিনি তো নিজের রংপুরেই তো তিনি গোহারা হারবেন, তিনি নিজে জিতবেন কিনা আমি তাও জানি না। তো এরকম একটা অবস্থা। আসলে এরশাদ সাহেব রাষ্ট্রপতি ছিলেন, আমাদের এখানে ক্ষমতার এক ধরনের
কদর আছে, হ্যাঁ, বিশেষ করে স্থানীয় পর্যায়ে ক্ষমতার কদর আছে, সেগুলো দিয়ে তিনি একসময় তিনি কিছু আসন পেয়েছিলেন। কিন্তু আপনার এরশাদ সাহেবের সেই জায়গা থেকে তিনি বহু দূরে অপসৃত, হ্যাঁ, তার গণভিত্তি কখনো ছিল না, এখন তো নাই। ফলে আপনার যেটা হয়েছে যে তাকে আসলে বাঁচিয়ে রাখছে আওয়ামী লীগ জোটবদ্ধ করে, তাকে নেওয়ার কোনো দরকার নাই আওয়ামী লীগের। এখন আপনি বলছিলেন মুক্তিযুদ্ধের পক্ষের জোট আর মুক্তিযুদ্ধের বিপক্ষের জোট, আমরা জানি একটা আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দলীয় জোট, আরেকটা হচ্ছে মুক্তিযুদ্ধের বিপক্ষের জোট, বিএনপি জামাতের জোট। এখন মাঝখানে একটা বামপন্থীদের জোট আছে, আপনি তার কথা বলছিলেন। সাইদ ভাই কিন্তু বলেছেন যে হয়তো পিপুলস পারসেপশনে এটা এখনও গুরুত্বপূর্ণ না, কিন্তু এটার অন্য তাৎপর্য আছে। আমি মনে করি যে এই যে বামপন্থীদের যে জোট, এটা ডেফিনেটলি স্বাধীনতার পক্ষের জোট। হ্যাঁ, তো এখানে মুক্তিযুদ্ধের পক্ষে ১৪ দলীয় জোট আছে, বামপন্থী বেশ কয়েকটা দলের সমন্বয়ে একটা জোট আছে, সেটাও মুক্তি স্বাধীনতার পক্ষের। ১৪ দলীয় জোট স্বাধীনতার পক্ষের, বামপন্থীদের জোটও ডেফিনেটলি স্বাধীনতার পক্ষের। তাহলে এই দুই জোটের মধ্যে, হ্যাঁ, একটা মহাজোট গড়ার, হ্যাঁ, সুযোগ আছে কিনা? মহাজোট এরশাদের সাথে না, হ্যাঁ, গণবিরোধী এরশাদের সাথে নয়, জনবিচ্ছিন্ন এরশাদের সাথে নয়, এই বামদের সাথে একটা মহাজোট গড়ার সম্ভাবনা আছে কিনা, সেটা একটা এক্সপ্লোর করার দরকার আছে। কিন্তু আমি খুব অচিরাত সেইটা কতখানি ম্যাচিওর করবে সেটা আমি জানি না। জানি না মানে ধরুন যে জায়গাগুলোতে প্রশ্ন আসছে সেই প্রশ্নগুলো, যেমন একটা জায়গা হচ্ছে সুশাসন, একজন দর্শক অপেক্ষা করছেন তার প্রশ্ন নিয়ে। এরপরে আমি যেইটাই আসবো সেটা হচ্ছে যে মানে কোনটা বেশি স্বাস্থ্যকর হবে, সেটা হচ্ছে যে মানে বাম যেই জোটটার কথা আমরা বলছি এবং তাদেরকে বলছি যে মুক্তিযুদ্ধের সপক্ষের, তারা কি প্যারালাল আর একটা রাজনৈতিক শক্তি হিসেবে দাঁড়ালেই বাংলাদেশের রাজনীতির জন্য বেশি স্বাস্থ্যকর হবে, নাকি তারাও যদি আবার আওয়ামী লীগের সাথে যোগ দেয় এবং সব মিলিয়ে যদি একটা জোট হয় সেইটা বেশি বাংলাদেশের রাজনীতির জন্য স্বাস্থ্যকর হবে? সেই প্রশ্নটা আমি তিনজনের কাছে রাখবো। আমি একজন দর্শকের প্রশ্ন নিয়ে এসেছি। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যালো জি, ওয়ালাইকুম সালাম, আপনার শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। হ্যালো, আপনি কি, আমি শুনতে পাচ্ছি আপনার কথা। আচ্ছা, ঠিক আছে। আমি মোহাম্মদ রমজান আলী, পার্বত্য খাগড়াছড়ি পানছড়ি উপজেলা থেকে বলছিলাম। জি বলুন। আমার প্রশ্ন সম্মানিত আলোচক সাবেক মন্ত্রী পরিষদ সচিব করিম স্যারের কাছে। বেগম জিয়াকে জেল থেকে বের করার জন্য অনেক চেষ্টা করতেছে আইনের মাধ্যমে এবং বিসিএম মিটিং এর মাধ্যমে, কিন্তু তারা পারতেছে না। তো তাদের দাবি একটা নির্বাচন চলাকালীন একটা নির্বাচন সহায়ক সরকার, সেটা কিন্তু আওয়ামী লীগ মানতেছে না। তাদের আওয়ামী লীগের দাবি তারা বর্তমান প্রধানমন্ত্রী অধীনে নির্বাচন হবে। সেই প্রেক্ষিতে সামনে যে নির্বাচন আসতেছে, আমরা যে নির্বাচনটা দেখব, সেটা কি নির্বাচনটা গ্রহণযোগ্য হবে, নাকি ৫ জানুয়ারি ২০১৪ মতো প্রশ্নবিদ্ধ নির্বাচন হবে? আজ আপনার মতামত কি? আমি বিনয়ের সেই জানতে চাচ্ছি স্যার। জি, আপনাকে ধন্যবাদ। উনি অন্য একটা প্রসঙ্গের অবতারণা করেছেন, এটা কি আপনি একটু বলে নেবেন? তারপরে আবার না বলেই নেই। জি জি, প্রশ্নবিদ্ধ নির্বাচন কেউই চায় না, বাংলাদেশের কোনো মানুষ চায় না। কারণ তারা ২০১৪ সালে যে নির্বাচনটা হয়েছিল, যেটা সর্বজন স্বীকৃতভাবে প্রশ্নবিদ্ধ, এমনকি মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত যেটাতে বিব্রত বোধ করেছেন এবং বলেছেন যে এই ধরনের নির্বাচন, প্রশ্নবিদ্ধ নির্বাচন আর যেন না হয় আর কি। অতএব আপনি দর্শক, সম্মানিত দর্শককে আমি বলতে চাই, শ্রোতাকে বলতে চাই, আপনি নিশ্চিন্ত থাকুন যে প্রশ্নবিদ্ধ নির্বাচন ইনশাল্লাহ এবার আর হবে না। কারণ এটা দেশের মানুষ গ্রহণ করবে না। যেটা মানুষ গতবার যেটা গ্রহণ করেছে, তার কারণে একটা ধারণা ছিল তাদের যে এটা একটা নিয়ম রক্ষার নির্বাচন হচ্ছে আর একটা ভালো নির্বাচন অংশগ্রহণমূলক হবে, অংশগ্রহণমূলক হয় নাই। এবারও যদি অংশগ্রহণমূলক না হয় তাহলে তো এটা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। অতএব সেরকম হওয়ার কোনো রকমের সম্ভাবনা আমি দেখি না। কারণ এবার মাননীয় প্রধানমন্ত্রীর সদিচ্ছা আছে সবার অংশগ্রহণমূলক একটা প্রশ্নবিদ্ধহীন, প্রশ্নহীন একটা নির্বাচন হোক, অতএব সেটা হবে। আর কোনো দল যদি নির্বাচনে না যায় তাহলে পরে সেটা হবে, সেটাই তো প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়াতে পারে, অংশগ্রহণমূলক হলো না। সেটা তার নিজের বিচার বিবেচনার ব্যাপার, তার লাভ ক্ষতির ব্যাপার, তাতে সে লাভবান হবে না ক্ষতিগ্রস্ত হবে সেটা তার ব্যাপার, আইনত কি আছে, তার নিবন্ধন থাকবে কি না থাকবে, এই সমস্ত। তো আমার মনে হয়, আমি ব্যক্তিগতভাবে মনে করি সবাই এবার নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং বেশ ভালো একটা নির্বাচন হবে অংশগ্রহণমূলক। তবে সেই ভালো নির্বাচনটি
সবাইকে ভোট দিতে পারবে কিনা, না সেখানে কোনো রকমের বিশৃঙ্খলা হবে, সেটা পরের প্রশ্ন। এবং সেটার জন্য প্রধান দায়িত্ব হচ্ছে কি নির্বাচন কমিশনের, আপাতত এইটুকুই বোধ হয় যথেষ্ট। জি অধ্যাপক আবু সাইদ স্যার, আপনার কাছে আসলে হচ্ছে যে মানে মানে আলোচনা যেদিকে যাচ্ছিল আর কি, এর পাশাপাশি যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে আদর্শের কথা এবং ভোটের কথা বলা হয়েছে। আমার কাছে যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে মানে আওয়ামী লীগের মতো একটি ঐতিহ্যবাহী দল, যে দলটি আমাদের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে এবং বাংলাদেশের ধর্মনিরপেক্ষ যেই আন্দোলন, সেই আন্দোলনেরও তারা অভিভাবকত্বের দাবি সবসময় করে থাকেন, এবং সেই দলের জন্য কি আপনার মনে হয় যে মানে জোট করার ক্ষেত্রে আদর্শটাকে ছোট করে দেখার কোনো স্কোপ আছে? না, আমেরিকার তো কোনো স্কোপ নাই, কোনো স্কোপ নাই। কিন্তু সেটা কি সেই স্কোপটা কি তারা মেনেছেন? আমি একটু মোফাজ্জল করিম সাহেবের শিওর মুক্তিযুদ্ধের পক্ষে এবং বিপক্ষে নিয়ে কথায় শিহরিত হওয়ার বিষয়টা বলি। দেখেন, এখানে মোটা দেখে আমি বলেছি, কিন্তু যদি সূক্ষ্ম দেখেই দেখেন তাহলে দেখবেন 72 সনে 30 লক্ষ শহীদের রক্তে আমরা যে সংবিধান সংরক্ষণ করেছিলাম, সেই সংবিধানের যে প্রিয়ম্বল ছিল সেই প্রিয়ম্বলটা চেঞ্জ করে ফেলে দেওয়া হলো, এবং পাকিস্তানি ধারার যে প্রিয়ম্বল হবে সেটাকে সন্নিবেশিত করা হলো। যে চেতনার ভিত্তিতে পাকিস্তানের থেকে আমাদের মূল পার্থক্য অসাম্প্রদায়িক রাজনীতির যে দিকটা সেটিকে তুলে দিয়ে, 12 অনুচ্ছেদ তুলে দিয়ে সাম্প্রদায়িক রাজনীতির ধারাটা নিয়ে আসা হলো, এবং সাম্প্রদায়িক শক্তিগুলোকে 38 অনুচ্ছেদের প্রবাইজে তুলে দিয়ে সেখানে সাম্প্রদায়িক ধারার রাজনীতি করে ধর্মকে নিয়ে রাজনীতি করার ধর্মান্ধতা আনার জন্য সেই বিষয়গুলো আসলো। পরবর্তীতে পরিণত হলো জঙ্গিবাদের বাংলাদেশের উত্থান, যদিও আন্তর্জাতিক ফেনোমেন আছে, যে আমি সেগুলো যেতে চাই না। যে কথা বলছি, মুক্তিযুদ্ধ যুদ্ধ করলে মুক্তিযুদ্ধ হওয়া যায় না। আমি একটা সেক্টর ছিলাম, শুধু তাই না, আমি একটা ক্যাম্প পরিচালনা করেছি, 3000-এর মতো গেরিলা ছিল, তাদের ইন্ডাকশন করতে হয়েছে, অপারেশন ব্যবস্থা করতে হয়েছে, প্রশিক্ষণ দিতে হয়েছে। সেখানে আমাদের কথাটা মুক্তিযুদ্ধের চেতনা যা ছিল সেইগুলো পরবর্তীকালে কিন্তু আমরা সংবিধানের রাষ্ট্রীয় 4 মূলনীতির ভিতরে আমরা করে সন্নিবেশিত করেছি। সেইভাবেই কিন্তু 153 অনুচ্ছেদে বিভাজিত আছে সেগুলো বিভিন্নভাবে। আমি যে কথা বলছি, যুদ্ধ করলে মুক্তিযুদ্ধ হওয়া যায়, মুক্তিযোদ্ধা হতে গেলে তার মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করতে হবে, ধারণ করতে হবে, এবং সেটাকে বিকশিত করার জন্য যে অন্তরায়গুলো আছে তা দূর করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সাম্য, মানবিক মর্যাদা, এই যে কথাগুলো আমরা লিখেছিলাম স্বাধীনতার সনদে, সেগুলোকে সম্পূর্ণভাবে বাস্তবায়ন করার ক্ষেত্রে আমাদের সবার অবহিত হবে। এখানে যদি কেউ বাধা দেয় তাহলে বুঝবে সে মুক্তিযুদ্ধের বিপক্ষে। সেই বাধাগুলোই জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করার পরে সংবিধান পঞ্চম সংশোধনের মাধ্যমে সামরিক ফরমান বলে সংবিধানকে ছিন্ন বিচ্ছিন্ন করে মুক্তিযুদ্ধের চেতনা মেতনা ধূলিসাৎ করে দেওয়া হলো। তাহলে তারা কারা? তারা পাকিস্তানি ধারা রাজনীতি বাংলাদেশে নিয়ে এসেছিল। এবং এই যে জিন্দাবাদ, জিন্দাবাদ কিন্তু একটা শব্দ, আমি মনে করি আমার ব্যক্তিগত মনোভাব, এই শব্দটা কিন্তু নির্দোষ শব্দ আমি যদি বলি, কিন্তু এটিকে ব্র্যান্ডিং করে মুসলিম আইডেন্টিফিকেশন, ধর্মীয় আইডেন্টিফিকেশন লাগিয়ে এই জিন্দাবাদকে ধর্মীয় রাজনীতির একটা জিগির হিসেবে তুলে ধরা হয়েছে। আর জয় বাংলাকে অসাম্প্রদায়িক যেটা চেতনা, বাঙালি জাতির আত্মপরিচয়ের যেটা বলতে গেলে জেনেসিস একটা, সেটাকে বিতর্কিত করার জন্য ভারতের সাথে সংশ্লিষ্ট করে স্লোগান দেওয়া হয়েছে। এই যে বিরোধিতাগুলো, এই বিরোধিতাগুলো কিন্তু আমাদের দেখতে হবে, তার নিরিখে স্বাধীনতার পক্ষে এবং বিপক্ষেগুলো বিচার করতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, এটা একটা দিক গেল। এখন দেখেন, জামাতের উত্থানটা বাংলাদেশের হওয়া অর্থই হলো যে স্বাধীন সার্বভৌম একটা গণপ্রজাতন্ত্রী রাষ্ট্র, যে অর্থে যে লক্ষ্যে আমরা প্রতিষ্ঠা করছিলাম তার উপর আঘাত হানা, সেই কাজটা যারা করেছেন তারা সমানে দোষী, এবং যার পরিণতিতে আমরা দেখি আজকে কেউ স্বীকার করুক বা না করুক, সংবিধানে যে আমরা 47 ক অনুচ্ছেদ মানে সন্নিবেশিত করেছিলাম সংবিধান হওয়ার পরপরই অ্যামেন্ডমেন্ট করে যুদ্ধ অপরাধের বিচার, সেটা কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতা আছে বলেই সেই বিচারগুলো সম্পন্ন হচ্ছে এবং হতে যাচ্ছে, আরও হবে, সেই ধারা কিন্তু অব্যাহত আছে। তারপরে দেখেন, জাতির পিতার হত্যার বিচার করা যাবে না। কোনো সামরিক শাসক যদি এটা
মানে ফরমান জারি করে ইন্ডেমনিটি দিয়ে তাকে হত্যার বিচার করা যাবে না জাতির পিতা কিংবা সাধারণ মানুষের, তাহলে সেক্ষেত্রে আমরা তাদের কি বলবো? যেমন করে ইন্ডেমনিটি দিয়েছিল পাকিস্তান সামরিক ফরমান এইয়া খান তার সামরিক বাহিনীকে, নিয়াজের থেকে আরম্ভ করে সবাইকে, সেই ধারাগুলো যদি আপনি বিশ্লেষণ করেন অবশ্যই বাংলাদেশের স্বাধীনতার পক্ষে এবং বিপক্ষে আছে। এবং যারা চেতনা ধারণ করে না কিন্তু মুখে বলে, তাদের কপটতা মানুষের সামনে যত তাড়াতাড়ি উন্মোচিত হবে দেশ ও জাতি তত তাড়াতাড়ি এগিয়ে যাবে। এই বিষয়টা আমাদের মনে রাখা দরকার। আর যে কথা আপনি প্রশ্নটা তুলেছেন যে কৌশলগত দিকে, রাজনীতি দুটো দিক থাকে, একটা আদর্শগত দিক যার রণনীতি বলি, আর একটা থাকে রণকৌশল মানে ট্যাকটিক্যাল লাইন। ট্যাকটিক্যাল লাইনে যদি আদর্শটা বাস্তবায়ন করার জন্য ট্যাকটিক্যাল লাইন জিগজাগ লাইনে যায় সেটা যেতে পারে। বঙ্গবন্ধুর তার জীবন এবং সংগ্রামের ভিতর দিয়ে সেগুলো দেখে গেছেন, সে বিস্তারিত বিবরণ যদি তোলেন তাহলে দীর্ঘ হবে, কোনো তো প্রয়োজন নেই এখানে। কিন্তু আমি দেখি এই ট্যাকটিক্যাল লাইন যদি বড় হয়ে যায় আদর্শের চেয়ে, তাহলে সেখানে কিন্তু আদর্শের অপমৃত্যু হয় এবং সেখানে ক্ষমতা লোভী ক্ষমতা লক্ষ্য বিষয়েই প্রক্রিয়াটাই বড় হয়ে দাঁড়ায়, যেটা কোনো ক্রমেই দেশ জনগণের মুক্তি আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। একজন দর্শক অপেক্ষা করছেন, তার প্রশ্ন জিজ্ঞাসা। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, জি সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার নাম জামাল হোসেন খান, ঢাকার বাড্ডা থেকে। জি বলুন। আমার প্রশ্ন জানা তোফাজ্জল করিম স্যারের কাছে। মোফাজ্জল করিম, উনি কি স্বৈরাচার যে অপরাধ আর স্বাধীনতা বিরোধীর যে অপরাধ দুটাকে এক দৃষ্টিতে বিবেচনা করেন কিনা? জি আপনাকে ধন্যবাদ। দুটাকে এক মুঠি একভাবে দেখি না। স্বাধীনতা বিরোধীর যে অপরাধ এটার কোনো ক্ষমা নাই, এটা বহুত বড়। কিন্তু স্বৈরাচার বিরোধী যারা তাদেরও কীর্তি কাহিনী যেটা কি এটা আমরা তো সবাই প্রত্যক্ষ করেছি। জানি না ওনার বয়স কত হবে, তিনি 80 দশকে কি দেখেছেন না দেখেছেন। একদিকে যেমন বলছেন যে ক্ষমা নাই, আরেকদিকে বলছেন যে তাদের সাথে রাজনীতি করলেও সহনীয় বলছেন আপনি, সেটা কি একটু সুবিধা হচ্ছে কিনা? না, আমি সেইটাতে আসতেছিলাম, তাহলে আমি ওইটারও একটু জবাব দিয়ে নেই। আমার বন্ধু মিসবা কামাল সাহেব, প্রফেসর মিসবা কামাল, তার বক্তব্যের শুরুতেই তিনি বলেছেন জামাতের আদর্শ এবং বিএনপির আদর্শ একই, এবং এই আদর্শের থেকে তারা জামাত আর বিএনপি আজকে আছে কালকেও থাকবে আর মৃত্যু থাকবে, মৃত্যু পর্যন্ত তারা একসঙ্গে বরণ। এখানে আমার সামান্য বক্তব্য আছে, আপনি জামাতের যে ইয়েটা আছে সংবিধান এবং বিএনপির যে সংবিধান আছে দুইটা পাশাপাশি রাখুন, জামাতের যে বক্তব্য আর বিএনপির যে বক্তব্য এটা পাশাপাশি রাখুন, দেখুন দেখবেন যে এখানের মধ্যে কোনো রকমের সেই ধরনের কোনো ধরনের যে ধরনের মিলের কথা উনি বলছেন আদর্শগত মিল মোটেই নাই। তাহলে কেমন করে মিলল? এটা হচ্ছে গিয়ে অ্যালায়েন্স ফর কনভিনিয়েন্স, ওটাও উনি বলেছিলেন, মানে সুবিধা লাভ করার জন্যে, সুবিধা লাভ করার জন্যে সাময়িকভাবে একেবারে মরণ পর্যন্ত একেবারে মানে গাঁটছড়া বেঁধে ফেললাম তা না, কিছু কিছু রাজনৈতিক সুবিধা লাভের জন্যে একে অন্যের সঙ্গে, যেটা 96 সালে বা 86 সালে আওয়ামী লীগ করেছে ইয়ের সঙ্গে জামাতের সঙ্গে, তাহলে তো তখন জামাতকে তারা বলা উচিত ছিল খবরদার তোমরা আমাদের আন্দোলনের ধারে কাছে আসতে পারবে না, আমরা একা একা যা করার করবো, বা যাবা জাতীয় পার্টি তখন ছিল তাদের সঙ্গে আওয়ামী লীগের সঙ্গে বলতে পারতো তোমরা স্বৈরাচার, তোমাদের বিরুদ্ধে কয়েকদিন আগে আমরা লড়াই করেছি, তোমাদের ধারে কাছে আসতে দেব না। সেটা না, ফর দি সেক অফ সাম কনভিনিয়েন্স, কিছু সুবিধা লাভের জন্যে এই ধরনের হয় জামাত। আমার বিশ্লেষণ হচ্ছে জামাত আর ইয়ের বিএনপির যে ঐক্যটা যেটা আর কি, অ্যালায়েন্স যেটা, জোট যেটা, জোটবদ্ধতা যেটা, এটা হচ্ছে নির্বাচন জয়লাভ করার জন্যে, আওয়ামী লীগের থেকে বেশি ভোট পাওয়ার জন্য। সোজা কথাই হচ্ছে এইটা, কারণ জামাত প্রায় একা একা যখন কয়েক বছর আগে যে একটা নির্বাচনে, কোন নির্বাচনে আমি ভুলে গেছি, প্রায় 8%-এর মতো তাদের ইয়ে ছিল, 5%-এর মতো ছিল, হ্যাঁ, আর পরে দেখা গেছে তাদের সমর্থন জরিপের দেখা গেছে ইয়েতে দেখা গেছে 8%-এর কাছে গেছে, 7 বা 8 বা 5, এটা কিন্তু ইয়ের ব্যাপারে যদি সলিড ভোট যদি হয়, এবং জামাতের ভোট সলিড ভোট আমরা সবাই জানি সেটা, অতএব নির্বাচনের বেলা এই 7%, 8% বা 5% এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা সুবিধা মতোভাবে যে কোনো কেউ এটা লুফে নিতে পারত এবং সুযোগ পায়নি বলে আমি বলবো আওয়ামী লীগ জামাতকে ভজাতে পারে নাই, বা আমাদের চিত্রপটটা দিই চিত্র শেষ করেন একটু। এই যে গাজীপুরে যে হলো সেখানে কিন্তু জামাত কিন্তু বিএনপিকে
সমর্থন দিয়েছিল এবং সেখানে কিন্তু মানে যেটা হিসাব করা হয় যে জামাতের সাথে বিএনপি মিললেই তারা হচ্ছে আওয়ামী লীগকে হারিয়ে দিতে পারে, সেটা কিন্তু হয় নাই। গাজীপুরের একটা বিতর্কিত নির্বাচনের উদাহরণটা না দিলেই খুশি হতাম, যাই হোক দিয়েই দিলেন যখন আর কি, তাহলে কিন্তু আবার অন্য প্রশ্নে চলে যাবে। স্যার আমি একটু বলি, সেটা হচ্ছে বিতর্কিত হোক আর যাক, মানে একটা তো রাজনৈতিক শক্তি তো তার দাঁড়ায়, শক্তি সেই শক্তিটাও তো এরকম একটা নির্বাচন যদি আমি ধরেও নেই সেখানে বিতর্কিত হচ্ছে, সেই বিতর্ক বা সেই নির্বাচনটাকে আমি যদি ধরেও নিই যে সরকার ছিনিয়ে নিয়েছে সেটা তো ঠেকাতে পারে না, তার মানে হচ্ছে সেটা তারা যে একটা বিশাল শক্তি হয়ে দাঁড়িয়ে বিশাল একটা শক্তি হিসেবে দাঁড়িয়ে যাচ্ছে সেটা তো আসলে প্রমাণিত হচ্ছে না। না না বিশাল শক্তি হিসাবে দাঁড়াবে কি না দাঁড়াবে সিটি কর্পোরেশনের নির্বাচন দিয়ে সেটা আপনি কিন্তু বিচার করতে পারেন না, সামনে কি আসছে না আসছে এক সিটি কর্পোরেশনের বিচার দিয়ে ভোট দিয়ে আপনি সেটা বলতে পারেন না। আচ্ছা আরেকটা কথা, যেটা প্রফেসর আবু সাইদ সাহেব, উনি তো অত্যন্ত বড় গবেষক এবং এই মঞ্চে লেখালেখিও করেছেন, বইপত্র লিখেছেন, তিনি একটা কথা বলেছেন যে প্রিএম্বলের মধ্যে ঢোকানো হয়েছে এমন কিছু জিনিস যেগুলো সম্পূর্ণ সাম্প্রদায়িক এবং যেটা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, ঠিক কিনা, সেটা কি বিসমিল্লাহির রহমানের এম সংযোজিত হয়েছিল। দ্বিতীয়ত আরও এরকম ধরনের জিনিস যেটা উনি সরাসরি উল্লেখ করেন নাই, প্রিএম্বল ছাড়া অন্য কোনো উদাহরণ দেন নাই, সেটা হচ্ছে কি রাষ্ট্রধর্ম, তাই না, যেটা ইয়ে করলো এরশাদ সাহেব যেটা করলো আর কি, রাষ্ট্রধর্ম ইসলাম বাহাত্তর ছিল না, হ্যাঁ বাহাত্তর ছিল না, হ্যাঁ না ছিল না আপনাদের যেটাতে যে কনস্টিটিউশন বডিতে আপনি ছিলেন সেখানে বিসমিল্লাহও ছিল না রাষ্ট্রধর্ম ইসলামও ছিল না, এগুলো সংযোজিত হয়েছে, ফাইন। আমি এটা ভালো হয়েছে না খারাপ হয়েছে সেদিকে যাচ্ছি না, আমি খালি একটি প্রশ্ন বলতে চাই ওনার কাছে রাখতে চাই, যদি এটা আওয়ামী লীগ যদি মনে করে যে এটা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী বা এটা আমাদের সংবিধানের মধ্যে রাখা ঠিক না, এটা সাম্প্রদায়িক, তাহলে এত যে সংশোধনী আওয়ামী লীগ একের পর এক করছে সংবিধানের, পঞ্চদশ সংশোধনীর চাইতে বড় সংশোধনী তো আর নাই, এখানে কেটে ছেড়ে একেবারে একটা ফানাফিল্লা বাক্কাবিল্লা করে দিয়েছে, তো সেই সমস্ত সময় এগুলো বাদ দিলেই তো হতো। এখনও তো যেখানে ইয়েতে আপনার আপনার পার্লামেন্টে যেখানে 3/4 মেজরিটি তাদের তারা এনজয় করছে, ইচ্ছা করলে তারা বাদ দিতে পারতে, কেন করছে না, কেন করছে না, ওই কেন করছে না উত্তরটা হচ্ছে এই যে তারা জানে যে সাধারণ মানুষ এই দেশের শতকরা 90 জন যে মুসলমান তারা এগুলো তুলে দিলে পরে তারা সাংঘাতিকভাবে বিক্ষুব্ধ হবে এবং তুলতে পারবে না, এই শতকরা 90 জনের কথা চিন্তা করে আওয়ামী লীগ তুলতে পারবে না। এবং আওয়ামী লীগের মধ্যেও আপনি গিয়ে দেখুন, মুখে যাই বলুক না কেন এই সমস্ত বক্তৃতার ভাষা, ভেতরে ভেতরে কিন্তু সকলেই কিন্তু এই দুটো জিনিসের প্রতি অনুরক্ত বটে, তারা এই দুটো জিনিসকেই মনে প্রাণে গ্রহণ করেন, ফলে এগুলো উঠে না। তা আমার কথা হচ্ছে আমরা এই সমস্ত বিবাদে না গিয়ে এখন আসুন আমরা ওই যে জোটের কথা দিয়ে যেটা দিয়ে আপনি শুরু করেছিলেন সেটা বলি আপনাকে, ওই সেখানেও আমি মনে করি ক্ষমতায় যাওয়াটা সেটা বিএনপি বলুন আওয়ামী লীগ বলুন জামাতে ইসলাম বলুন বা জাতীয় পার্টি বলুন সবাই ক্ষমতায় পুরোপুরি যেতে পারবো কি না, এবং গেলে আমি সবটাই আমি কি 100% আমি একাই ভোগ করতে পারবো না 10% 20% অন্য কাউকে দিতে হবে, এই হিসাব নিকাশটাই এখন চলছে এবং এই হিসাব নিকাশটা চলতে থাকবে আরও কিছুদিন, যতদিন পর্যন্ত না জোট সত্যিকার অর্থে দাঁড়িয়ে গেছে। এবং এটা এটাই হচ্ছে গিয়ে জোটের রূপরেখা বলেন আর যাই বলেন, এটা হচ্ছে গিয়ে ওই যে কী বলে দর কষাকষি নয় পাওয়া পাওয়ির ব্যাপার, এটার উপরেই নির্ভর করবে, এটা দিয়েই এটা ডিসাইডেড হবে শেষ পর্যন্ত। জি আমি অধ্যাপক মিসবাহ স্যার আপনার কাছে আসতে চাই, সেটা হচ্ছে যে এই যে আমরা বলছি যে মানে কনভেনিয়েন্সের জন্য জোট করা বা কৌশলগতভাবে জোটে যাওয়া বা তাদেরকে নেয়া, আসলে সুবিধাটা আসলে কার হয়, বড় দুইটা রাজনৈতিক দলের কি আদৌ হয় নাকি যাদেরকে নেয়া হচ্ছে তারাই মূলত বেশি লাভবান হচ্ছে এবং আদর্শিকভাবে মানে আমাদের যে মুক্তিযুদ্ধের চেতনার কথা আমরা বলি সেটাও কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়। অধ্যাপক আবুল সাহিব ভাই একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং সেটা কিন্তু একটা মানে একটা গভীর তাৎপর্যপূর্ণ কথা বলেছেন তিনি, যে দেখুন আমার ট্যাকটিক্যাল লাইন যদি এত জোরালো হয়ে যায় যে যেটা যেটা আপনার লক্ষ্যকে আদর্শকে পরাজিত করে ফেলে তাহলে ওই ট্যাকটিক্যাল লাইনের তো কোনো মূল্য নাই। হ্যাঁ, আমাদের দেশের রাজনৈতিক দলগুলো যা করছে তাতে করে আপনার ট্যাকটিক্সের নামে তারা যে পথগুলো গ্রহণ করছে, যে
আপনার যে সমস্ত উদ্যোগ গ্রহণ করছে সেগুলো কিন্তু তাদের যে লক্ষ্য সেই লক্ষ্য থেকে তাদেরকে বিচ্যুত করে ফেলছে অনেক ক্ষেত্রে, এবং তা দিয়ে তারা কিন্তু আসলে আপনার তাদের যে মৌলিক যে অবস্থানের উপর দাঁড়িয়ে একসময় গণসমর্থন তারা পেয়েছে, তারা তাদের দলের অস্তিত্ব তৈরি হয়েছে সেই জায়গাগুলোর থেকে তারা সরে যাচ্ছে এবং পরাভূত হয়ে যাচ্ছে। তো এই জায়গাগুলো খেয়াল করা উচিত। ট্যাকটিক্স তো হচ্ছে আমার একটা লক্ষ্য আছে, আমার একটা আদর্শ আছে, লক্ষ্য আছে, সে আদর্শ লক্ষ্যে পৌঁছানোর জন্য আমি সোজা রাস্তায় হাঁটব নাকি আমি ডান দিকে ঘুরে যাব নাকি আমি একটু এদিক দিয়ে ঘুরে যাব, সেটা আপনার এটা আপনি একটু ম্যানুভার করার স্কোপ। কিন্তু ম্যানুভারিংটা যদি আপনাকে বিচ্যুত করে দেয় লক্ষ্য থেকে তাহলে ওই ম্যানুভারিংয়ের কোনো মূল্য নাই। হ্যাঁ, ব্যাপারগুলো কিন্তু আমাদের দেশে সেই সংখ্যাগুলো তৈরি হয়েছে, এবং সংখ্যাগুলো তৈরি হয়েছে বলেই আমরা কিন্তু আজকে এখানে কথা বলছি। এখানে আমি একটু কথা বলি, এখানে আমাদের মানে মোফাজ্জল করিম ভাই তিনি বললেন যে বিসমিল্লাহ কিংবা রাষ্ট্রধর্ম ইসলাম যেগুলো আপনার মানে অস্ত্রের জোরে ক্ষমতা দখলকারী জেনারেল জিয়াউর রহমান এবং জেনারেল এরশাদ যাদের কোনো গণভিত্তি ছিল না তারা কিন্তু এগুলোকে ইন্ট্রোডিউস করেছিলেন জনগণকে ধোকা দিয়ে জনগণকে পক্ষে টানার জন্য, তো সেইটা এখন আওয়ামী লীগ বাদ দিচ্ছে না কেন তিনি প্রশ্ন করলেন। আসলে যদি আওয়ামী লীগ বাদ দেয় না তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে জন্মলগ্ন থেকে যে মিথ্যাচার হয়েছে এবং এদেশের বামপন্থীদের বিরুদ্ধে জন্মলগ্ন থেকে যে সমস্ত মিথ্যাচার হয়েছে সেই মিথ্যাচার করার মিথ্যাচারগুলো করার সুযোগ আরও বেড়ে যাবে। যেমন ধরুন আওয়ামী লীগ সম্পর্কে কী প্রচার করা হয়েছে, 1954 সালের নির্বাচনে প্রচার করা হয়েছে যে যদি নৌকায় ভোট দেওয়া হয় তাহলে বিবি তালাক হয়ে যাবে, হয়েছে না সাইদ ভাই? আপনি তো 54-এর কথা বিস্তারিত বলছিলেন। তো 54 সালের নির্বাচনে আমাদের মুসলিম লীগাররা যারা ধর্মের নামে রাজনীতি করেন, ধর্মভিত্তিক রাষ্ট্র করেন, ইসলামের নাম বেচে খান, তারা আপনার কী পরিমাণ মিথ্যাচার করেছে যে আপনার নৌকায় ভোট দিলে বিবি তালাক হয়ে যাবে। তো এরকম থেকে শুরু করে আমরা তো বিভিন্ন সময়ে দেখেছি আপনার কী মিথ্যাচার। আপনার এদেশে আওয়ামী লীগকে ধর্মবিরোধী ইসলাম বিরোধী সংগঠন হিসেবে বিভিন্ন সময়ে মিথ্যাচার করা হয়েছে, প্রচার করা হয়েছে। এখন সেই জায়গাগুলো কিন্তু এখনও বন্ধ হয়ে যায় নাই, এখনও নিরন্তর সেই প্রচার চলছে। এই যে আপনার আপনি এই যে গাজীপুর ইলেকশনের কথা বলছিলেন, গত গাজীপুর ইলেকশনের আগে বা তখন একসাথে কয়েকটা সিটি কর্পোরেশন নির্বাচন হলো, হ্যাঁ পাঁচটা, তখন কি হয়েছে আপনার বিভিন্ন জায়গায় শাড়ির নিচে করে বা বোরখার নিচে করে আপনার ইয়া নিয়ে যাওয়া হয়েছে, এই যে আপনার কম্পিউটার নিয়ে যে হাইতির ভূমিকম্পে যে মৃত মানুষজন তাদেরকে আপনার তাদের যেখানে লাশ জমা হয়েছিল সেই ছবি দেখানো হয়েছে, দিয়ে বলা হয়েছে যে আপনার মতিঝিলে শাপলা চত্বরে আলেমদের হত্যা করা হয়েছে। মিথ্যাচার না, ধর্মের কথা বলবেন আর আপনি মিথ্যা দিয়ে রাজনীতি করবেন, মিথ্যার বেসাতি করবেন, তো এইগুলো তো আর মানে এই ধর্মের নাম দিয়েই তো তারা আমাদের মানে গণহত্যাকে সমর্থন করেছে, তারা আমাদের নারী নির্যাতনকে সমর্থন করেছে। কাজেই আপনার এই ধর্মের নামে রাজনীতি বহুদিন আমরা দেখেছি, এ কী দাঁড়ায় সেটাও আমরা দেখেছি। কাজে আপনার আমার মনে হয় যে আসলে সকল ধর্মের প্রতি রাষ্ট্র সমান আচরণ করবে, এটাই হচ্ছে ফান্ডামেন্টাল বিষয়। হ্যাঁ, ধর্ম যার যার, ধর্মের বিপক্ষে কেউ নয় এখানে, ধর্মের বিপক্ষে কোনো কথা কোনো রাজনৈতিক সংগঠন বলে না এখানে, ধর্মের আপনি ধর্ম যার যার, মানুষ যিনি যে ধর্মে জন্মেছেন, জন্মের উপর তো মানুষের হাত নাই, তো যে ঘরে জন্মেছেন যে ধর্মে জন্মেছেন সেই ধর্ম তিনি পালন করুন, কিন্তু রাষ্ট্রের জন্য কিছু করার নেই। আমার আরও দু একটা ছোট্ট কথা বলার ছিল। আমি আসলে মনে করি যে ধরুন আমাদের সামনে কতগুলো ফান্ডামেন্টাল বিষয়, সেটা হচ্ছে যে আমাদের এখানে যে দ্বিদলীয় ব্যবস্থা সেটাকে ভাঙা দরকার। আমি একটা কথা বলি, আরেকটা কথা বলি, আঞ্চলিক দলগুলোকে নির্বাচন করার হ্যাঁ অধিকার দেওয়া উচিত সারা পৃথিবীতে আঞ্চলিক দলের। স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি বা স্কটিশ পার্টি নাই, আইরিশ পার্টি নাই, নির্বাচন করে না, তাহলে আপনার ভারতে নাই, বাংলাদেশের স্থানীয় দলগুলোকে আপনার নির্বাচন করার সুযোগ কেন দেওয়া হয় না? এই জিনিসগুলো করা দরকার। আমাদের দেশের গণতন্ত্র এখনও শিশু গণতন্ত্র, এই জন্য ফ্লোর ক্রসিংয়ের ব্যবস্থা নাই, সেগুলো কিন্তু থাকা দরকার। এগুলো গণতন্ত্রের ম্যাচিউরিটির জন্যই এগুলো দরকার। সর্বোপরি আমি যেটা মনে করি যে আপনার একটা দায়বদ্ধতা দরকার।
আজকে দেখুন, আজকে ছাত্রলীগের নামে ছাত্রলীগের ছেলেরা যে গুন্ডামি করছে, যেভাবে সাধারণ ছাত্রদের উপর হামলা করছে, সেটা কিন্তু সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য। এইটা বন্ধ হওয়া দরকার। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অ্যাপিল করব, আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমি জানি নিশ্চয়ই আপনার হয়তো জামাত শিবিরের কোনো প্রচেষ্টা থাকতে পারে, ভিসির বাড়ির যে আক্রমণ সেটা সেদিকে ইঙ্গিত দেয়। কিন্তু তাই বলে যারা কোটা ব্যবস্থাকে, কোটার বিরুদ্ধে আন্দোলন করছে, তারা সব জামাত শিবির না, এ কথা বলার কোনো কারণ নেই, এরা সাধারণ ছাত্র। তো কাজে এই সাধারণ ছাত্রদের উপরে এই হামলা বন্ধ করা উচিত। ছাত্রলীগের একটা ইতিহাস আছে, ঐতিহ্য আছে, ছাত্রলীগ তো NSF নয়। তো কাজেই আপনার এই ভূমিকায় আমরা ছাত্রলীগকে দেখতে চাই। আমি খুশি হয়েছি যে শেষে ওই যে ছাত্রলীগের কথাটা যেটা বললেন আর কি, ছাত্রলীগ তো এখন যেভাবে চলছে এটা আওয়ামী লীগের বোঝা উচিত যে এই অচিরেই এইভাবে যদি চলতে থাকে তাহলে অচিরেই ছাত্রলীগ একটা ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে যাবে আওয়ামী লীগের জন্য। আচ্ছা, একটা কথা আমি শুধু আমার অনুজ প্রতিম অধ্যাপক মহিদুলকে জিজ্ঞেস করতে চাই, ধর্মের নামে রাজনীতি কি আওয়ামী লীগ এখন করছে না? তাহলে হেফাজতের সঙ্গে হাত মিলাচ্ছে কারা? কওমি মাদ্রাসার ব্যাপারটা কি? তারপরে এগুলো যদি বলি তাহলে অনেক লম্বা তালিকা হয়ে যাবে, আপনার কাছে সময় নেই, কিন্তু সবাই দেখতেছে এখন আওয়ামী লীগ কিভাবে দূষণমূলক একটা চেষ্টার মধ্যে আছে ধর্মভিত্তিক লোকগুলা কি করে। একদম সাইড না নিয়ে যদি আপনার কি মনে হয় যে মানে দুইটা রাজনৈতিক দলের জন্যই কি এটা ঠিক হচ্ছে কিনা? না, নিজের আদর্শ বিচ্ছুতি দিয়ে আপনার প্রিএম্বল যদি চেঞ্জ করতে হয় করবেন, আপনি যদি রাষ্ট্রধর্ম ইয়ে করবেন, আপনার আদর্শের উপর যদি এত জোর থাকে তা আপনি করবেন না কেন? কিন্তু এইগুলা না বলে আসুন আমরা বলি যে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন আগামীতে আমরা দেখতে চাই, সেই নির্বাচনের জন্যে যা যা করণীয় আপনারা করুন, কিন্তু নির্বাচনটা ভালো হতে হবে, দেশবাসীর সকলের প্রত্যাশা এটা। আমি একজন ক্ষুদ্র মানুষ, আমারও প্রত্যাশা সেটা যে আমরা এই দেশে আর কত দেখব খারাপ নির্বাচন, কত আর সময় একদমই শেষ, আমাদের কি সময়? অধ্যাপক আবু সাইদের কাছে একটু যেতে হবে, স্যার মিটিং মিনিটখানে সময় পাবেন। আচ্ছা, ঘটনা হলো যে আমার কাছে নির্বাচনটাই বড় কথা নয়, রাজনীতিটা বড় কথা। রাজনীতি যদি সুস্থ ধারায় চলে অসুস্থ প্রতিযোগিতা সেখানে থাকে না, রাজনীতি যদি মানব কল্যাণের জন্য হয় তাহলে সেখানে জ্বালা অপরাধ এগুলো আসে না, রাজনীতি যদি মানব মুক্তির জন্য অগ্রসর হয় সেখানে সাম্য এবং সামাজিক মর্যাদা সমুন্নত থাকে।